আজকের রাতের প্রার্থনা। স্বর্গীয় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি আমাকে সারা দিন সুরক্ষিত রাখার জন্য। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই, যা কিছু ভালো আমার জীবনে ঘটেছে তা তোমার জন্য এবং তোমার দয়া ও করুণার জন্য আমি ধন্যবাদ দিই। প্রভু, তুমি আমার জীবনে আছো, তুমি মহান ও সর্বশক্তিমান ঈশ্বর। তোমায় ধন্যবাদ করি প্রভু, তুমি আমার জীবনের রক্ষাকর্তা এবং তুমি আমার জীবনের মহামূল্যবান সম্পদ। তাই আমি আমার সমস্ত কিছু দিয়ে তোমাকে ভালোবাসি এবং সব কিছু দিয়ে তোমাকে ভরসা করি, কারণ তুমি আমার একমাত্র সত্য জীবন্ত ঈশ্বর। যখন আমার জীবনের সমস্যার ঝড় বয়ে যায়, সেই সময় তুমি আমার সুরক্ষিত আশ্রয়স্থল। আমি এই সময় প্রার্থনা করি প্রভু যীশু, তোমার মহামূল্যবান রক্ত দিয়ে আমাকে এবং আমার পুরো পরিবারকে সুরক্ষিত করুন। আর যখন আমি এই রাতে ঘুমাতে যাচ্ছি, তোমার সমস্ত প্রতিজ্ঞাকে আমি স্মরণ করি। আমার পরিবারে ভয় পাওয়ার মতো কিছু থাকবে না এবং নিশিকালে অসুখ থেকে আমায় সুরক্ষিত রাখবেন। রাতে কোনো শত্রু আমার এবং আমাদের কোনো স্পর্শ করতে পারবে না, কারণ তুমি আমার ঈশ্বর এবং আমার রক্ষাকর্তা এবং তুমি আমার নিরাপদ আশ্রয়। ঈশ্বর, এই মুহূর্তে আমি প্রার্থনা করি তোমার স্বর্গদূতদের আজ্ঞা দাও আমাদের বাড়ির চারপাশে ঘিরে থাকুক। যেমন করে পাখি ডানা মেলে তার শাবকদের আগলে রাখে, তেমন করে তুমি আমাকে এবং আমার পুরো পরিবারকে রক্ষা করো। তোমার প্রতিজ্ঞাকে স্মরণ করে আমি এবং আমার পুরো পরিবার নিশ্চিন্তে ঘুমাতে যাই। ধন্যবাদ করি প্রভু যীশু, তুমি আমার প্রার্থনা শুনলে ও উত্তর দিলে। এই ছোট্ট প্রার্থনা নাশ্বরিত প্রভু যীশু, তোমার নামেতে চাই। আমেন।